আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভালো আছেন নিশ্চয়ই আমরা কিন্তু খুব ভালো একটা সময় পার করলাম আর এরকম জয়েন্ট ফ্যামিলি বলেন বা একটা বাড়িতে যদি অনেক মানুষজন থাকে সেই বাড়ির বাচ্চারাও কিন্তু অনেক ভালো ফিল করে ইভেন অনেক বুদ্ধিমান হয়ে গড়ে উঠতে পারে হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেখাটা পুরোটাই তার পাপার কাছ থেকে কারণ রাহির পাপা সে ফেরে বাচ্চাদের জন্য যদি দুটো চকলেট আনে একটা কিন্তু সে আমার জন্য আনে আর এইটা দেখেই শিখেছে এবং সে যখন কোনো কিছু কেনে বাজার থেকে দুটো না তিনটে কেনে একটা তার ভাইয়ের জন্য একটা তার নিজের জন্য একটা আমার জন্য শিক্ষার মঞ্চ হিসেবে কিন্তু আমাদের পরিবারটাকেই ওদের কাছে তুলে ধরতে পারি পরিবার থেকে বাচ্চারা যেমন প্রথম শিক্ষাগুলো গ্রহণ করে ঠিক সেভাবে বাবা মা হিসাবে আপনি আপনার বাচ্চাকে সব থেকে দামি ও মূল্যবান যে উপহার দিতে পারেন সেটা হলো আপনাদের সম্পর্ক আপনাদের হ্যাপিনেস আর এগুলো কিন্তু আসি পুরোটাই পরিবার থেকে দেখে বাবা মা ভালো আছে আনন্দ আছে একজন আরেকজনকে ভালোবাসছে শ্রদ্ধা করছে কথার মূল্যায়ন করছে এর থেকে কোনো অসাধারণ উপহার সন্তানের জন্য কিন্তু আর কিছু হতেই পারে না হ্যাপি ফ্যামিলির বাচ্চারা সাধারণত পজিটিভ হয় জানেন তো বিশেষ করে বড় হওয়ার সময় তারা সব কিছু কিন্তু পজিটিভলি দেখতে পারে তারা মানুষকে ভালোবাসতে জানে সহজে হাল ছেড়ে দেয় না মানুষকে বিপদে ফেলে বড়দের সম্মান করে ছোটদের আদর করে এছাড়াও তারা অনেকটা আত্মনির্ভরশীল হয়ে কিন্তু গড়ে ওঠে যেসব বাচ্চারা কিনা তাদের বাবা মায়ের একটা খারাপ সম্পর্ক দেখে সব সবসময় ঝগড়া লেগে থাকে দ্বন্দ্ব লেগে থাকে বাবা মা একজন আরেকজনকে রেসপেক্ট করছে না মিসবিহেভ করছে একজন অপরের অথবা বাবা মা একজন করে কথা বলছে এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদেরকে হতে একেবারেই সাহায্য করে না বরংক তাদেরকে নেগেটিভ একটা ভাইবস দেয় এবং তারাও কিন্তু ঠিক এরকমটাই শিখবে বাবা মা কে কার সাথে কেমন ব্যবহার করছে বড় হয়ে কিন্তু সে সেই ব্যবহারটাই তাদের ফেরত দেবে কারণ কি সে তো তার পরিবার থেকে দেখেই আসছে যে বড়দের সাথে বা মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করা যায় বা খারাপ ব্যবহার করাই যায় আমরা যদি একটু সমাজের দিকে ঘুরে তাকাই আমরা কিন্তু দেখতে পাবো আমাদের সমাজেই কিন্তু অনেক উগ্র বদমেজাজি একেবারে খারাপ কিছু লোক আছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকালেও কিন্তু বুঝতে পারবো তাদের অসুখী পরিবার বা ব্রোকেন ফ্যামিলির কারণে কিন্তু তারা আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে ওভারঅল কি দাঁড়ালো আমি যেটা দেবো সেটাই কিন্তু ফেরত আসবে আমি আমার সন্তানকে যদি সম্মান দেই ভালোবাসা দেই সেও কিন্তু আমাকে সম্মান এবং ভালোবাসার সহিতই দেখবে যাই হোক আমি চেষ্টা করি আমাদের বাচ্চাদের সাথে এই জিনিসগুলো দেয়ার বা এই জিনিসগুলো করার আর জানি না ভবিষ্যতে আমি কি ফেরত পাব ইভেন আমি আমার বাচ্চাদেরকে এটাও শেখাই যে যে যাই করুক না কেন বাবা তুমি তোমার ভালো কাজ করে যাবা ফল কিন্তু তুমি অবশ্যই পাবা সেটা আজ কাল শুধু মানুষকে না যেটা দেব কিন্তু সেটাই আমাদের ফেরত দেবে। চেষ্টা করবা নিজের চোখে দেখার কারণ আমার কাছে যে মানুষটা খারাপ বা আমি যে মানুষটার কাছে খারাপ সেই মানুষটার কাছে তুমি খারাপ নাও হতে পারো বা সেই মানুষটা তোমার কাছে খারাপ নাও হতে পারো তাই আমি যাকে খারাপ বললাম তাকে তুমি অবশ্যই খারাপ বলবে না তুমি আগে নিজে বিচার করবে নিচে যাচাই করে দেখবে যে সে কেমন আলহামদুলিল্লাহ এ কারণে আমি ছোটবেলা থেকেই চেষ্টা করি বাচ্চাদের যে কোনো পছন্দকে প্রায়োরিটি দেওয়ার আমার কোনো ডিসিশন মেকিংয়ে তাদেরকে সাথে রাখ এতে করে তারা কিন্তু সত্যি অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাদের লাইফ গড়তে অনেক সাহায্য হয় এবং তারা অনেক ব্রড মাইন্ডেড হয়ে থাকে মানসিকভাবে সুস্থ থাকে রোগ বালায় অসুখ বিসুখও অনেক কম হয় ভালো মন্দির বিচার করতে শেখে তাই বাচ্চার দিকে তাকিয়ে হলেও অ্যাটলিস্ট নিজেদের পরিবারের ঝামেলা যেগুলো চেষ্টা করুন মিটিয়ে ফেলার অথবা অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে যেন না হয় সেটাই আমাদের করা উচিত ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ